আমি খেয়াল করে দেখলাম তোমরা এর আগের মোমো রেসিপিটা বেশ অনেকেই পছন্দ করেছো, তাই আমি আবারও চলে আসলাম আরেকটা মোমো রেসিপি নিয়ে। আর আজকে আমরা বানাবো ভেজিটেবল মোমো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল মোমো রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমরা কাজ শুরু করে দিই। এখানে আমরা ভেজিটেবল কেটে নিয়েছি, এখানে আমরা নিয়েছি পাতাকপি, গাজর ও বরবটি। তোমরা যেরকম সবজি পছন্দ করবে, তোমাদের হাতের কাছে থাকবে, সেগুলো তোমরা নিয়ে নিবে। এখন আমরা বেশ কয়েকটা মরিচ কেটে নিচ্ছি আর সেগুলো আমরা সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই যে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের যখন পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমরা আমাদের সবজিগুলো একে একে অ্যাড করে দিব। প্রথমে আমরা বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি, এরপরে অ্যাড করে দিচ্ছি গাজর, আর এরপরে দিয়ে দিচ্ছি আমাদের বরবটিগুলো। আমরা এখানে সবুজ রঙের নিতে চেষ্টা করেছি যেন ভেজিটেবলের মিক্সটা দেখতে ভালো লাগে। এই যে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, এবার অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আমরা কোনো গুঁড়ো মরিচ ইউজ করছি না, আমরা যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। এইবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু আমরা মশলা অ্যাড করেছি। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, আর এরপরে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমরা আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার সামান্য একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। সেটাকে ভেঙে নিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা আমরা অ্যাড করেছি, এটা অপশনাল, এটা তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো। এই তো আমাদের ভেজিটেবল রেডি, এখন সেটা আমরা এক পাশে রেখে দিচ্ছি। আর এখন আমরা আটা নিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি আটা মাখানোর পদ্ধতিটা দেখিয়েছিলাম, তো এখানে আমি একটু দ্রুত করে দিচ্ছি। এখানে আমরা 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, এরপরে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আর এরপরে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। প্রথমে তেল, লবণ ও আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন এটা প্রেস করলে হালকা একটু বেঁধে বেঁধে যায়, এই যে এরকম হয়ে আসবে। এই সময়টা আমরা পানি অ্যাড করে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আটাটা মাখিয়ে নিব। আমরা আটাটা খুব বেশি নরমও করব না, খুব বেশি শক্ত হবে না। এরপরে আমরা 15 মিনিট মতো ঢেকে রেখে দিব। এরপরে আমরা এভাবে বড় একটা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, আর এবার গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। এটা তোমরা চাইলে ফ্রেম দিয়েও কেটে নিতে পারো, বা অল্প অল্প করে আটা নিয়েও এভাবে বেলে নিতে পারো, তোমাদের ইচ্ছে। ছোট ছোট মোমোর সাইজে রুটি বানানো শেষ, এখন আমরা অল্প অল্প করে আমাদের সবজিটা নেব আর এভাবে দিয়ে মোমো বানিয়ে নেব। এই তো এভাবে খুব সহজে আমরা মোমো বানিয়ে নিচ্ছি। আর এখন আমি হালকা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমরা চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন আমাদের মোমোটা বানানোর পরে এর মুখটা খুলে না যায়। এই যে এইভাবে খুব সহজে আমরা মোমোটা বানিয়ে নিচ্ছি ভাজ ভাজ দিয়ে। এখন আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর এই ফ্রাই প্যানটা আমরা আগে প্রিহিটে দিয়ে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো জোরে করে চুলো দিয়ে। আমরা সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা তোমরা চাইলে তেলটা দিতেও পারো নাও দিতে পারো, তোমরা যদি চাও এটা স্টিমও করতে পারো। আর এখন আমরা আমাদের মোমোগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ছিটিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পানি। মানে এইখানে তোমরা কি 2 টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করে দিবে, আর এইভাবে ঢেকে দিবে 4 থেকে 5 মিনিটের মধ্যে। এই যে আমাদের মোমোগুলো রেডি। আমার কাছে মনে হয় স্টিমের থেকে এই প্রসেসটা বেশি সহজ, তো এটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো বাসায় ফ্রাই প্যানের মধ্যে। এই যে আমাদের মোমো রেডি। এই যে আমি এটা পিচ্চিটা বানিয়েছিলাম। এখন আমরা এখানে নুডলস বানিয়ে নিচ্ছি। আমরা এখানে কোরিয়ান নুডলসটা ইউজ করেছি মিস্টার নুডলসের। এখন প্রথমে আমরা নুডলসের যে সবজিটা ছিল সেটা দিয়ে দিলাম, আর নুডলসও দিয়ে দিলাম। আমাদের নুডলসটা ফুটে গিয়েছে। এখানে আমরা সবজি অ্যাড করে দিচ্ছি, আর থিকনেসের জন্য হালকা কর্নফ্লাওয়ার নিয়ে সেই সাথে আমাদের নুডলসের মশলাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি।
এই সময়টাই আমাদের কিছু মোমো আমরা নুডলসের মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আমরা একটু সামান্য পরিমাণে লবণ ঝাল অ্যাড করেছিলাম, তোমরা চাইলে অ্যাড করতে পারো নাও করতে পারো। আর আমরা ভালোভাবে মোমোগুলোকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি যেন আমাদের মোমোগুলো জুসি হয়ে যায়। আর এইভাবে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের মোমো, আর এই যে আমাদের মোমো নুডলস যেটা আগে সবাই খেয়ে ফেলেছিল। তো এখন সবাই মজার মজার মোমো আর মোমো নুডলস এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।